আজকে আমরা বানাবো কেক কেকটা খুব তোমরাও বানাতে পারবো খুবই সহজ বানানো বেশি কঠিন না আর কেকের উপর একটা ফুলের ডিজাইনও করেছে খুব সুন্দর লাগছে দেখতে তোমরাও বানাতে পারবো ওর জন্য আমরা এখানে মিক্সির কৌটাতে আমরা অরিও অরিও বিস্কুট দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে দু প্যাকেট অরিও বিস্কুট দিয়ে দিলাম আমরা দেওয়ার পর এখানে ভালো করে ওটাকে গুঁড়া করে নিলাম তো একবারে গুঁড়া মিক্সির কোটাতে আমরা গুঁড়া করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখানে আমরা একটু সেরা বানাবো চিনি দিয়ে চিনি আর জল সেরা ঠিক আছে এবার সেরা বানাই তো সেরা হোক ততক্ষণ আমরা এখানে গুড়াটা দিয়ে দিচ্ছি ভালো করে একটা প্লেটে যে কোনো প্লেটে তোমাদের ইচ্ছে এখানে ভালো করে দেখতে হচ্ছে সেরাটা ফুটে গেছে আমাদের তো এটাকে আমরা সাইডে সরিয়ে নেবো এখন সরিয়ে নেওয়ার পর এখানে আমরা ওটা সাইডে রেখে দিলাম আর দু ভাগে আমরা ভাগ করে নিচ্ছি ঠিক আছে একটু কম ভাগে আমরা সাইডে রেখে দেবো প্লেটে আর যেটা মেন ওটা আমরা এই প্লেটে রেখেছি এই প্লেটে মানে যেই প্লেটে আমরা এখন দুধ দিচ্ছি ঠিক আছে এই প্লেটে একটু বেশি পরিমাণে আছে তো এখানে আমরা ভালো করে দুধ দিয়ে এটাকে একটু গিল্লা গিল্লা করে নেবো এখানে দেখতে হচ্ছে ভালো করে এটা গিল্লা গিল্লা হয়ে গেছে আমরা আরও কাছ থেকে দেখাবো তো দুধ দিয়ে আমরা ভালো করে গিল্লা করে নিচ্ছি এখানে দেখতে হচ্ছে গিল্লা গিল্লা হয়ে গেছে তো এখানে আমরা আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে ক্রিম তোমাদের কাছে যদি থাকে দাও না থাকলে না দাও কোনো দরকার নেই আমাদের কাছে এক্সট্রা পড়েছিলো এক বছর ধরে তো ওটাই ঢেলে দিলাম খালি ভাবছি পেট খারাপ না হলেই হলো তো যাই হোক তো ওটা আমাদের হয়ে গেছে তো ওটা সাইডে রেখে দিলাম তো এখানে একটা প্লেট নিলাম তার উপরে আমরা এখানে পারুটির ধারে যেগুলো থাকে ওগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো তো এখানে দেখতে হচ্ছে আমরা ওটাকে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এরকম কিছু টাকলার মতো মনে হবে মানে চারিদিকে টাকলে এভাবে আমরা পারোটি দেখে নেবা তোমরা গুনে নেবা বুঝে নেব কটা পারোটি কাটতে হবে তো যাই হোক এখানে আমরা প্লেটটাকে এভাবে মানে ক্রিমটা দিয়ে এভাবে করে নেবো ঠিক আছে মানে লাগিয়ে দেবো চারিদিকে এখানে একটা পারুটি এখানে দুটা পাউরুটি আর এখানে নিচে তিনটা আর এখানে চারটা ঠিক আছে এখানে চারটা তারপর উপরে চার চার আট আট নয় দশ বারো বারোটা পাউটি লাগবে এর উপরে আমরা সেরাটা দিলাম যে সেরাটা আমরা বানালাম এখন চিনি দিয়ে চিনি জল দিয়ে তো এর উপরে আবার পাউটি আমরা দিয়ে দিচ্ছি এখানে এখানে আটটা পাউটি হয়ে গেল তো এখানে আবার সেরা দিলাম সিঁড়ি সেরা দেওয়ার পর আবার পাউটি দেবো এর উপরে তো কটা হলো আট নয় দশ এগারো বারো ঠিক আছে বারোটা পাউটি এখানে হয়ে গেল বারোটা পাউটি লাগবে তো এখানে আবার আমরা সেরা দিয়ে দিলাম আর পাউটি দিব না এবার সেরাটা ভালো করে দেওয়ার পর সেরাটা আর লাগবে না গোটা সেরাই দিয়ে দিতে পারো তো এখানে আমরা এখানে মানে যেটা এখন ক্রিমটাকে ই করলাম ক্রিম তো না মানে অরিও বিস্কুট দিয়ে যেটা দুধ দিয়ে বানালাম ওটাই তো যাই হোক তো ওটাই আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার চারিদিকে ভালো করে লাগিয়ে দেবো গোটাটাই দিয়ে দিলে হবে আর লাগবে না ঠিক আছে এখানে চারিদিকে আমরা ভালো করে লাগিয়ে দিচ্ছি আমরা গোটাটাই ঢেলে দেবো এর উপরে ভালো করে মানে ই করে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্লেট এটা খালি হয়ে গেছে তাই আমরা ভালো করেই লাগিয়ে দিলাম এখানে লাগিয়ে দেওয়ার পর চাইদিকে মুছে দিতে হবে তো এবার যেটা সাইডে রেখেছে ওখান থেকে একটু উপরে ছিটিয়ে দিলাম দিলেও পারো না দিলেও পারো কোনো দরকার নাই তো এবার আমুল দুধ দিয়ে আমরা চারিদিকে একটা বর্ডার দিয়ে দেবো সাজানোর জন্য তোমরা আলাদাভাবে সাজাতে পারো তোমাদের ইচ্ছা তো আমরা চারিদিকে একটু আমুল দুধ দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু বেশি বেশি করে কোনো কিছু দিয়ে করলে ভালো হবে আমরা হাত দিয়ে করছি তো একটু কেমন লাগছে তো আর মিডিল আমরা কাজু গুঁড়া দিলাম আর এখানে আমরা চারিদিকে কিসমিশ দিয়ে দেবো ঠিক আছে চারিদিকে তিনটা তিনটা করে কিসমিস দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছ ফটো তো তোমরা দেখেই নিয়েছো তো এটাকে একটু এরপের করে দিলাম মানে এদিক ওদিক এবার দেওয়ার পর এখানে হালকা দুধ কিন্তু বেশি না হালকা দুধ দিয়ে রুটির মতো বেলে নেবো আমরা আটা যেভাবে বাটি বেলি ওইভাবে আমরা আটাটা ই করবো যেমন আটাতেও আমরা ছোট ছোট গোল করে এভাবে রেখে দেই এখানেও সেম আমরা ওরকম টেকনিক ইউজ করব তারপর যখন একটা গোল নিয়ে এখানে আমরা মিডিলে একটু চ্যাপটা করে দেবো একটু চ্যাপটা বেশিও বড়ো না বেশিও ছোট না কমসে কম দেখতে পাচ্ছো সাইজটা কেমন আছে অত ছোট করে তোমাদের এরকম ভাবে করে নিতে হবে কটা পিস করেছি এক দুই তিন চার ছটা ছটার মতো করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তো এভাবে করার পর এখানে ভালো করে দেখো এখানে চারিদিকে পরপর মানে পরপর এভাবে সাজিয়ে নিতে হবে কেন আমরা এখানে ফুল বানাবো তো তো এখানে সাজানোর পর এভাবে দেখতে পাচ্ছো আস্তে 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 গোল করে নিতে হবে এটাকে ধরে ঠিক আছে এখানে গোল করে নিচ্ছি ভালো করে দেখতে হচ্ছে একবারে ভালো করে দেখে নাও একটু ভেঙে চুরে গেল কোনো পলে না একটু হালকা করে সেটে দিতে হবে যাই হোক তো এখানে আমাদের ফুল দুদিকে দুটা ফুল হবে একটা এই সাইডে একটা ওই সাইডে ঠিক আছে মিডিল থেকে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমাদের কী হলো দুটা ফুল বেড়ালো এখানে দেখতে হচ্ছে ফুলটা যে না দেখতে হতো থাম বেলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ক্লিক যখন করলে ভিডিওতে ফটতে ফটোতে আমরা আমাদের ফুলটা অনেকটাই ভালো হয়েছে দেখতে তো এখানে আমরা পরপর দুটা ফুল লাগিয়ে দিলাম তোমরা অন্য ডিজাইনও করতে পারো আর কাজু দিয়ে আমরা চারিদিকে একটু বর্ডার দিয়ে দেবো বর্ডার মানে এখানে দেখতে হচ্ছে একদিকে কাজু দুদিকে তিন দিকে আর এই যে চারদিকে মানে এখানে চারদিকে কাজু লাগানোর পর আমাদের এখানে ভিডিও শেষ তোমরা উপর চারটা ভিডিও দেখতে আছে ওগুলো আমাদের একটা ভিডিও ক্লিক করে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেওয়া জন্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও খুবই ভালো লেগে থাকে তো বেল আইকন দাবি দেবে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বেল আইকেন মানে সাবস্ক্রাইবের পাশে যেটা বেল দেখতে আছে ঘন্টা ঝুলছে ওখানে ছিপে দিলে আর অল করে দিলে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে প্রথমে যাবে